কোভিড-19 পরিস্থিতির কারণে সেপ্টেম্বর পর্যন্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। রাজধানী ও এর বাইরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইন পাঠদান কর্মসূচি শুরু হয়েছে। এ মুহূর্তে অনলাইনে ফেসবুক লাইভ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঠ্য কার্যক্রম চলছে। আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত চলে এক একটি ক্লাস। জুম অ্যাপের মাধ্যমে আমাদের ক্লাসগুলো আমরা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের সেকেন্ড টার্ম এক্সামিনেশন শেষ করেছি এবং চলতি অগাস্ট মাস থেকে আমরা আমাদের অ্যানুয়ালের কার্যক্রম শুরু করেছি এবং আমরা আশা করছি যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরে আমাদের একাডেমিক কার্যক্রম শেষ করতে পারব। তাদের যে প্রশ্ন থাকছে শিক্ষা সম্পর্কিত শিক্ষার্থীদের সেই প্রশ্নেরও সমাধান তারা পেয়ে যাচ্ছে এবং প্রায় প্রতিটা সাবজেক্টেই অনলাইনে ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 30 থেকে 35 মিনিটের মধ্যে। অফিস আওয়ারটা আরও দীর্ঘায়িত করছে কারণ অনেক স্টুডেন্টই পড়া বুঝতে পারছে না। আমরা কিন্তু অনলাইনে ক্লাসের পাশাপাশি তাদেরকে কিন্তু এক্সট্রা টিউশন দিচ্ছি এবং তাদেরকে সর্বাত্মক আমরা সাহায্য করে যাচ্ছি। শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য সিলেবাস অনুযায়ী অনলাইনে রুটিন অনুযায়ী পাঠদান করা হচ্ছে বলে জানালেন শিক্ষকরা। তবে অ্যাপসের ব্যবহার না জানার পাশাপাশি সবার ইন্টারনেট সুবিধা না থাকার কারণে অর্ধেকের বেশি শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারছেন না বলে তারা জানিয়েছেন। আমরা কিন্তু এইভাবে ট্রেন্ড আপ হইনি এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকেও কিন্তু এইভাবে ট্রেন্ড আপ করতে পারিনি যে এই ইমার্জেন্সি সিচুয়েশানে অনলাইন ক্লাসগুলোতে আমরা কিভাবে অ্যাটেন্ড করব কিংবা কিভাবে সে সর্বোত্তম বেনিফিট পাবে। এর মধ্যে বিটিভি ও সংসদ টিভিতে শিক্ষাদান কর্মসূচি চালু থাকলেও এ মাসের 12 তারিখ থেকে বাংলাদেশ বেতারও প্রাথমিক শিক্ষা পাঠদান ঘরে বসে শিখি শুরু করেছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ইন্টারনেটকে কিভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি নিয়েও কাজ করছে শিক্ষা বিভাগ। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।